যারা স্বাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলাদা হবার অধিকার দাবি করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করা, বিবাহ বিচ্ছেদের অধিকারকে পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নামান্তর বলে অভিযোগ করার মতোই নির্বুদ্ধিতা এবং অসততা, লিখেছেন ভিআই লেনিন। জাতিসংঘ ঘোষণার বিভিন্ন অনুচ্ছেদে মানবিক অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপক আশাবাদের সূচনা করে। এই ঘোষণার মুখবন্ধে মৌলিক মানবাধিকারের প্রতি জাতিসংঘের পূর্ণ আস্থা জ্ঞাপন করে নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকারের পূর্ণ স্বীকৃতি বর্ণিত হয়েছে। স্টপ। ডেডলাইন সাইগন 20 জুলাই। স্টপ। এই দিন মার্কিন জেট ফাইটার, হেলিকপ্টার এবং গানশিপগুলো ভিয়েতনামের গ্রামাঞ্চলে নৃশংস রকেট হামলা চালিয়েছে। সেই সঙ্গে B-52 বোমারু বিমানগুলি 12 লক্ষ টন শক্তির সমান বিস্ফোরক নির্বিচারে নিক্ষেপ করেছে। মার্কিনিরা 15,000 পাউন্ড ওজনের ডেইজি কাটার নামক একটি নতুন নারকীয় বোমার পরীক্ষামূলক ব্যবহারও করেছে। ডেডলাইন বনগা 20 জুলাই। স্টপ। ওদেরকে খুঁজে বার করতে অসুবিধা হয়নি। দেখলাম দিগন্ত বিস্তৃত আদমরা মানুষের চলমান মিছিল, দেহের শক্তি নিঃশেষ, তবু ওদের চলতে হয়। মাথায় বয়ে নিয়ে চলেছে ওদের শেষ পার্থিব সম্বল। স্টপ। অধিকাংশের দৃষ্টি উদ্ভ্রান্ত, নৃশংস গণহত্যার ভীতি ছড়িয়ে আছে ওদের চোখে মুখে সারা দেহে। আবার কারো কারো মুখ পাথরের মতো স্থবির, ভাবলেশহীন, যেন এই নিরন্তর পথ চলার শেষে বেঁচে থাকা বা মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনের পর দিন শরণার্থীর মিছিল এগিয়ে চলে, আহার নেই, ঘুম নেই, দুঃসহ ক্লান্তি, তবু থেমে বিশ্রাম নেবার উপায় নেই।
শেষ পর্যন্ত সত্যি বিশ্রামের সুযোগ আসে। কেউ কেউ স্থান পায় গাছতলায়, বাকিরা আশ্রয় নেয় কোনো গুদাম ঘরে। ভারতে এ ধরনের বহু শরণার্থী শিবির খোলা হয়েছে, কিন্তু প্রতি ঘন্টায় যখন হাজার হাজার শরণার্থী আসতে থাকে, তখন এতগুলো শিবিরও স্থান সংকুলান হয় না। পার্শ্ববর্তী একটি শিবিরে এক বৃদ্ধাকে দেখলাম, কাদার ভেতর দিয়ে কোনো রকমে হেঁটে চলেছেন। বৃষ্টি নামার আগেই তাঁকে মাথা গোঁজার একটি জায়গা খুঁজে পেতে হবে, কিন্তু কোথাও এক ইঞ্চি জায়গাও নেই। 90 বছরের এই বৃদ্ধা